সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। বাঙালি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রবীন্দ্রনাথ, বাংলা সাহিত্য, সঙ্গীত বা নাট্যচর্চায় তার অবদান অনস্বীকার্য। 1961 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার জন্ম। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের একজন ধর্মগুরু। বাবা মায়ের 14তম সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্কুলের গণ্ডি তার কোনোদিনই পছন্দের ছিল না, কিন্তু খুব অল্প বয়স থেকেই সাহিত্য রচনায় নিজের জীবন উৎসর্গ করেন। জীবনের নানা সময়ে নানা অনুভূতিতে তার কলমে উঠে এসেছে অনবদ্য সব সৃষ্টি। বিশ্বভারতী শান্তিনিকেতন তার নিজে হাতে সৃষ্টি, তবে বিভিন্ন কাজে পৃথিবীর নানা প্রান্তে তিনি পাড়ি দিয়েছেন নানা সময়ে। বাদ পড়েনি আমাদের মুর্শিদাবাদ জেলাও। মুর্শিদাবাদের কাশিমবাজার বড় রাজবাড়িতে যে প্রথম বঙ্গ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার সভাপতিত্ব করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। আচার্য রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর উদ্যোগে এবং মহারাজা মনীন্দ্র চন্দ্রের আতিথ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছিল। বলা বাহুল্য, সেদিনের সেই সভা আজ মুর্শিদাবাদ জেলা ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর মৃত্যুদিনে তাকে স্মরণ করে নানা অনুষ্ঠান আলোচনা সভার আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায়। এএসআর নিউজের পক্ষ থেকেও কবিগুরুর প্রতি সশ্রদ্ধ প্রণাম। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। প্রতি বছরের মতো এবারও আমরা রাজ্য সরকারের তরফ থেকে মুর্শিদাবাদ জেলায় আমরা এই দিনকে পালন করছি, এই বহরমপুর রবীন্দ্রসদনে। আপনারা দেখলেন যে আমাদের মাননীয় জেলা শাসক জগদীশ প্রসাদ মীনা, তিনি অবদানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করে গেলেন। আমাদের অনুষ্ঠান চলছে। আসলে আমরা এই দিনগুলোতে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র মৃত্যু দিবস, তিরোধান, তো এর সঙ্গে এবার একটা আমরা সরকারিভাবে আমরা করে থাকি, কিন্তু সরকারিভাবে এটা একেবারে লিখিত আকারে এসছে যে বর্ষাবরণ, রবীন্দ্র তিরোধান দিবস ও বর্ষাবরণ। এইখানে একটা দুর্দান্ত সংযোগ আছে যে সৃষ্টি, যারা সৃষ্টি করে, বর্ষা সৃষ্টি করে। এখন আমরা হয়তো কেউ বলতে পারে যে বর্ষা বন্যা আনে, কিন্তু বন্যার পর নতুন করে সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সৃষ্টি করে গেছে, বর্ষাও সেমন সৃষ্টি করে। এবং রবি ঠাকুর নিজেও বর্ষামঙ্গল পালন করতেন শান্তিনি। তো এর সঙ্গে এটা জুড়ে রেখে আমাদেরও খুব ভালো লাগছে। একদিকে আমাদের যেমন সবুজ সংরক্ষণ করতে হবে, গাছ ছাড়া আমাদের মানব সভ্যতার অস্তিত্ব বোধ হয় বেশি দিনের নয়। তো গাছকে আমাদের আঁকড়ে ধরতেই হবে, তার জন্যে আমরা বিভিন্ন প্রচেষ্টা তো চালাচ্ছি। এর আগে কোনো মহোৎসব হলো, বৃক্ষরোপণ একটা বিশেষ কর্মসূচি হলো, এবং একই সঙ্গে আমরা যেসব কর্মসূচি করছি তার প্রত্যেকটার সঙ্গে এটা যদি জুড়ে থাকে খুব ভালো লাগবে, মানে সবাই একটা উৎসাহ পাবে এবং খুব ভালো, এটা শুনতেও ভালো লাগলো যে আমাদের এই জেলার একজন মহিলা, কম বয়সী বিবাহিতা মহিলা, তিনি এসে আমার কাছে আবেদন করলেন, স্যার আমি কিছু গাছ লাগাতে চাই, আমাকে কিছু গাছ দেবেন? তো আমি সেই ব্যবস্থা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি, এবং উনি সরকারি জায়গাতে এ করতে চাইছেন। তো মানুষ সত্যি এগিয়ে আসছেন এবং তারা বুঝতে পারছেন যে আগামী দিনে মানব সভ্যতাকে রক্ষা করতে গেলে গাছ লাগাতেই হবে, যেটা আমাদের কবিগুরু এখান দিয়ে 60-70 বছর আগে তিনি বুঝেছিলেন যে আগামী দিন এই আসছে। ওনারা তো দার্শনিক, ভবিষ্যৎ দ্রষ্টা, তারা দেখতে পেতেন আগে থেকে।
সেই জিনিসগুলো আমরা একই সঙ্গে আজকে ওনাকে শ্রদ্ধা অবনত আমরা ওনাকে স্মরণ করব, একই সঙ্গে ওনার যে কর্মকাণ্ড, উনি যে পৃথিবীর জন্যে মানুষ সমাজের জন্যে যে চিন্তা ভাবনাগুলো রেখে গেছে সেগুলো আমরা পালন করার চেষ্টা করব। এই শপথ আমাদের আজকে নিতে হবে, শুধুমাত্র প্রতি বছর এরকম 22শে শ্রাবণ আসবে, 25শে বৈশাখ আসবে, আমরা ঠাকুরের গলায় মালা পরাবো, কিছু গান নাচ এ দেখবো, এটা নয়, এর মর্মার্থ এর ভেতরে ঢুকতে হবে। যে রবি ঠাকুর কবিগুরু, তিনি তার প্রত্যেকটা গান প্রত্যেকটা কবিতা এর মধ্যে কি আসলে বলতে চেয়েছেন। শিক্ষা সমাজের মস্তক, যে শিক্ষার অঙ্গ আপনার আমার প্রাণের বিকানা, প্রিয়া থেকে শুরু করে টিফিন বক্স হয়ে ছুটির ঘন্টার আনন্দ পর্যন্ত, যার প্রতিটি কোনায় কোনায় জড়িয়ে রয়েছে আমাদের প্রাণবন্ত ছেলেবেলা, সেই ছেলেবেলাকে তুলে ধরবো আমরা এই সানসেট পর্দায়। আজকে আমাদের ক্যাম্পাসের আড্ডায় চোখ রাখুন এই সানসেটে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। তারার পানে যে যে